আমরা অর্থাৎ যারা পাশ করে বসে আছেন এবং আমাদের পশুদের বাক্স নিয়ে বাক্স নিয়ে আমাদের জন পদ্ধতির সেবা শুরু করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি হোমিও কাননের হোমিও কাননের ইউটিউব থেকে আমি আগেই ঠিক করেছিলাম প্রতি সপ্তাহে আপনাদের জন্য একটা করে ক্লাস লাগব রাত্রে দশটা বাজে সেই ক্লাসটা দেওয়ার চেষ্টা করব এবং সেটা আগেভাগে রেকর্ড করে রেখেই হোমিও কারণে প্রচার করার অনুরোধ জানিয়ে আমি সেটা শুরু করতে যাচ্ছি গত সপ্তাহে আমার ইচ্ছা ছিল পনেরোই আগস্ট ফলতে আমি সেই অনুষ্ঠানটি করতে পারিনি আজকে আমাদের প্রথম অনুষ্ঠান অর্থাৎ যারা ডাক্তার হয়ে বসে আছেন তাদের জন্য পঞ্চাশ বাক্স নিয়ে যে ব্যবসা শুরু করেছেন তাদের উদ্দেশ্যেই আমার এই বক্তব্য অথবা এই আলোচনা বা সমালোচনা যাই বলেন আমরা শুরু করতে যাচ্ছি আজকের আলোচনার বিষয় হচ্ছে পঞ্চায়েত স্বচ্ছি ওষুধের প্রয়োগের বাধা অর্থাৎ আমরা কি কি বাধা পেয়ে আমরা এই কাজটা থেকে বিরত হই বা এই কাজটা করতে পারি না বা এই কাজটার ফলাফল শুভ পাই না সেই সুবাদেই আমি আপনাদের উদ্দেশ্যেই আধা ঘন্টা কিছু কথা বলব যেগুলি আমাদের বাধা অতিক্রম করে শেষ এক মিনিটেই আমি সমাধান দেওয়ার চেষ্টা করব প্রথমেই আসি আমি ষাটটা পয়েন্টে ভাগ করেই আমি ষাটটা পয়েন্টেই আমি আলোচনা করব। যে বাধাগুলো ষাটটা পয়েন্ট আমি আপনাদেরকে আগে জানিয়ে দিচ্ছি কি কি পয়েন্ট আমরা আলোচনা করব এবং সে আলোচনার সাথে সাথে আমরা মনে রাখার চেষ্টা করব। আমরা যেন আগামী দিনে পঞ্চাশ পদ্ধতি প্রয়োগ করে আমরা যেন সুন্দর একটা ব্যবস্থাপনা করতে পারি অর্থাৎ চিকিৎসা জগতে আমরা যেন অতুলনীয় হতে পারি সেই আলোচনায় এখন আসা যাক আমাদের বাধাগুলো কী কী প্রথমে আসি বিশ্বাস বিশ্বাসই আমাদের নেই এই একটা নিয়ে আমি আলোচনা করব দ্বিতীয় হচ্ছে পরিবেশগত বাধা অর্থাৎ সামাজিক বলেন অমুক বলেন পরিবেশগত বাধা কীভাবে আমাদেরকে আমাদেরকে এই পর্ঘটন পদ্ধতির প্রয়োগের বাধা দিচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে তারপরে আসি কি মাত্রা এবং মাত্রা তৈরি মাত্রা গ্রেনার অভাবে আমাদের বাধা আর চার নম্বর হচ্ছে পঞ্চাশ পদ্ধতির ওষুধ ব্যবহারের ভ্রান্তি অবিশ্বাস ভ্রান্তি ভ্রান্তিগুলো কী কী সেটাও আমি পাঁচ একটা আলোচনা আলোচনা করে বুঝিয়ে দেব এই ভ্রান্তির জন্য আমরা যে ট্রাভেলসগুলো পড়ি সেগুলো আমরা যেন ওভারকাম করতে পারি অর্থাৎ সেখান থেকে আমরা বেরিয়ে যেন চিকিৎসা করতে পারি এটাও একটা বাধা পাঁচ নম্বর কি অপরিণামদর্শী চিকিৎসক অর্থাৎ আমাদের সেই সমীক্ষ জ্ঞান না থাকাতে অর্থাৎ পঞ্চাশ পদ্ধতি অর্গনন অথবা অর্গনন হোমিওপ্যাথিকের মূল নীতিগুলো আমাদের হৃদয়ঙ্গম না হওয়াতে আমাদের যে সকল বাধা সেগুলি অর্থাৎ আমরা কিভাবে এই অর্থাৎ অহোমিওপ্যাথিক শিখেই আমাদেরকে ভুল চালিত করে পরিচালনা করা অর্থাৎ ভ্রান্তি আমাদের বিশ্বাস না থাকাতে আমরা ভ্রান্তিতে আছি আমরা এটা বিশ্বাস করতে পারি না যেহেতু আমাদের পড়ালেখার গলত আমাদের শিক্ষা ব্যবস্থা গলত আমাদের গুরুগিরির ব্যবস্থা গলত সেই নিয়ে একটু আলোচনা করবো তারপরে নতুন যুগ অর্থাৎ শতম পদ্ধতি মিশ্রপাতি এবং এগুলোর বাধা সম্বন্ধে আমি একটু আলোচনা করতে যাব আর শেষ হচ্ছে নবীন চিকিৎসক যারা আসছে তাদের কি কি অসুবিধার সৃষ্টি হয় সেগুলো আলোচনা করে আমি আলোচনা শেষ করব আর এক লাইনে বা দুই লাইনে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। তাহলে আসি আমাদের প্রথমটা কি পঞ্চাশ জমি প্রয়োগ ওষুধ প্রয়োগের প্রয়োগের বাধা এটি আমার আলোচনার বিষয় আমরা ডাক্তার হয়েছি বাক্স কিনেছি একশোটা পদ কিনে পাওয়ারও কিনেছি ওষুধ প্রয়োগও করতেছি তাহলে এই বাধাগুলো আমাদের কী কী আসতে পারে সামনে আসলে আমরা কি করব। সেরকম সমাধান এক লাইনে দেওয়ার চেষ্টা করবো আর বাধাগুলো নিয়ে আজকে আমার আলোচনা প্রথম বাধা আছে বিশ্বাস দেখো এমনিই হোমিওপ্যাথিকের উপরে বিশ্বাস নেই তার কারণ সতম করো আর অন্য জিনিসেই করো হোমিওপ্যাথিকের কোনো স্বাদ নাই গন্ধ নাই কিচ্ছু নেই এই কারণে মানুষের আস্থা হারিয়ে যায় এলোপ্যাথিক খেতে খেতে আমরা এমন হয়েছি আমরা এই রং অথবা গন্ধ অথবা বিশ্বাদ অথবা অন্য কিছু না থাকলে আমরা সেটাকে ওষুধ হিসাবে গণ্য করে না সেটা আমাদের দোষ বলে না সমাজ ব্যবস্থাতে তাই অর্থাৎ মানুষের বিশ্বাস এই পানি একটু দিয়ে কিভাবে চিকিৎসা করবে এখানে তো কিচ্ছু নেই না থাকারই কথা তাদেরকে এই বিশ্বাস অর্জন করার জন্য আমরা এই স্বাস্থ্য আলোচনা করছি না আমাদের আগে নিজেদের বিশ্বাস আছে কিনা সেটাও যাচাই করে দেখা উচিত অর্থাৎ আমি যে হোমিওপ্যাথি করতেছি যে পানিটুকু দিচ্ছি ওষুধের কণা একটা দিচ্ছি তাও সেটা কণা নয় সেটার গায়ে যেটুকু লাগিয়ে আছে সেটা একটা চিনির কণা যেটা তোমরা চোখে দেখো এই চিনির কণার ভিতরেই আমি বলবো সেখানে নাইনটি নাইন পয়েন্ট নাইনটি নাইন পার্সেন্টে হচ্ছে স্টার্স আর ওষুধ একটু বদ লাগছে তাও কি জলের ভিতরে যে ওষুধটা দেওয়া হয়েছে তোমরা প্রয়োগ করলেই বা অর্গননে পঞ্চাশ পদতর্কতার যদি পড়ো তখনই বুঝতে পারবে যে আমাদের এই কী পরিমাণ বাধা অর্থাৎ এই যে বিশ্বাস আমি এইটুকু কণা দিয়ে কীভাবে চিকিৎসা হবে ডাক লোকের তো দূর কথা ডাক্তারেরাও বিশ্বাস করতে সময় লাগে কেউ যদি বলে যে না আমার বিশ্বাস আছে আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস করতে বারো বছর সময় লাগছে তোমরাও যে বিশ্বাস করব না আমি এমন কথা বলছিলাম তবে আমার কথার উপরে ভিত্তি করে প্রয়োগ দেখে সে বিশ্বাসটা অর্জন করার জন্যই বাক্সগুনো ওষুধগুনো পঞ্চাশ তোমাদের হাতে তুলে দিয়েছি এটা মনে রাখতে হবে অর্থাৎ এই বিশ্বাস তোমাদের থাকতেই হবে ওষুধের ক্রিয়া কার্যকলাপ অমুক সবই সব ঠিক আছে যদি তুমি অবজারভেশন বা লক্ষ্য করতে পারো এই বিশ্বাস আনয়ন করতে হবে বিশ্বাস ছাড়া তো তুমি চিকিৎসা করতে পারবে না এই বিশ্বাস প্রথম অর্জন করতে হবে আমি যেই জিনিসটা দিচ্ছি সেই জিনিসটা খাটি এবং কাজ করবে না করলে আমার দোষ আমার কোথাও ডিফেক্ট আছে সেটা আমি চেষ্টা করব অর্থাৎ আমার কোথায় ডিফল্ট আছে আমি কোথায় আমার লেক অফ এডুকেশন অর্থাৎ পড়ালেখা জ্ঞানের অভাব আছে সেটা আমি আবারও যাচাই করে আমি সেই বিশ্বাস রেখে ওষুধটা প্রয়োগ করবো তাহলে প্রথম কথা আছে কি বিশ্বাস এই বিশ্বাসটা আমাদেরকে থাকতে হবে এই বিশ্বাস নিয়ে আমরা হোমিওপ্যাথিক শুরু করেছি এবং এই পানি পড়া কেউ বলে ঝাঁকি কেউ বলে অমুক এই পঞ্চাশের মধ্য সবচেয়ে বড় বাধা হচ্ছে বিশ্বাস কেউ বিশ্বাস করতে পারে না আমার নিজের যদি বিশ্বাস করতে বারো বছর সময় লাগে তোমাদেরও লাগার কথা কারণ প্রয়োগ দেখেই সে বিশ্বাসটা অর্জন করবে এই আশা থেকে প্রথম আলোচনাটা প্রথম আলোচনাটা আমি শেষ করলাম অর্থাৎ আমাদের বিশ্বাস থাকতে হবে এবং সেই বিশ্বাসটা অর্জন করতে হবে আমি বললে হবে না তুমি চোখে দেখে সেটা শিকার চেষ্টা করতে হবে সেজন্যই আমরা প্রয়োগে দিয়েছি এই বাধাটা আমরা অতিক্রম করতে হবে এই বাধা অতিক্রম না করলে আমরা ডাক্তার হতে পারবো না কারণ আমরা পাশ করেছি আমরা রেজিস্ট্রেশন নিয়েছি আমাদের একটা কোড নাম্বার আছে আমরা সেই পঞ্চাশতম পদ্ধতি দিয়ে শুরু করতে চাই সুতরাং এই বিশ্বাস নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে এবং আমরা সেই বিশ্বাস নিয়ে শুরু করব অর্থাৎ আমার বিশ্বাসটা হয়ে গেল যে না পঞ্চাশ কাজ করে আমি নিজে চোখে দেখেছি এবং বাক্স কেন ওষুধ শুরু করেছি তারপরের কি বাধা সেটা আমরা আলোচনা করতে আসছি দুই নম্বর বাধা হচ্ছে কি আমি বললাম পরিবেশগত বাধা পরিবেশগত বাধা বলতে আমরা অনেকভাবে বলতে পারি প্রথম কথা বলবো ব্যক্তিগত বাধা পারিবারিক বাধা সামাজিক বাধা রাজনৈতিক বাধা ধর্মীয় বাধা কত রকমের বাধা অর্থাৎ এই ওষুধের আছে এলোপ্যাথিকের বাধা আরে পানি দিয়ে কোনো কাজ করো না কিন্তু তোমার বিশ্বাস হয়ে গেছে তুমি দেখেছ তুমি কাজ চোখে দেখেই বিশ্বাস করেছো সেই বিশ্বাস তুমি ভানতে পারো না বিশ্বাস না থাকলে তুমি ডাক্তারি করতে পারবে না সেই পরিবেশগত বাধা কী প্রথমেই ধরো তুমি ডাক্তারি শুরু করলা পারিবারিকভাবে আর আমার জীবনে এরকম ঘটেছে অর্থাৎ আমি দুইটা উদাহরণ দেওয়ার চেষ্টা করবো আমরা কীভাবে দেখো বাধাটা কি প্রথম হচ্ছে পারিবারিক বাধা অর্থাৎ তোমার তোমার পরিবার যদি বলি পুরুষও যদি বিশ্বাস করে মহিলারা বিশ্বাস করে না মহিলারা বিশ্বাস করলে পুরুষেরা বিশ্বাস করে না অর্থাৎ পারিবারিকভাবে একমত হতে পারে না আমরা হোমিওপ্যাথিক চিকিৎসা করব না এলোপ্যাথিক করবো এই যে বাধা অর্থাৎ প্রথমে আসলে ব্যক্তিগত বাধা বিশ্বাস অনা না সেটা তুমি অর্জন করলা কীভাবে অর্জন করলা তুমি ওষুধ প্রয়োগ করে নিজের চোখে দেখে তুমি তোমার সেটা অর্জন করছো অর্থাৎ আমার বিশ্বাস আছে হোমিওপ্যাথিক ওষুধে পঞ্চাশ পদ্ধতি কাজ করে আমি এখন থেকে চিকিৎসা করবো দ্বিতীয় বাধা কি তুমি সেখান থেকে বেরিয়ে আসছো পারিবারিক বাধা তুমি বিশ্বাস করলে আর কেউ বিশ্বাস করে না তোমার ওয়াইফে বিশ্বাস করলে তোমার ভাইয়ে বিশ্বাস করে না তোমার ভাইয়ে বিশ্বাস করলে বাবা বিশ্বাস করে না এই যে বাধা এগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে এদেরকে বোঝাতে হবে প্রয়োগ করে দেখাতে হবে তা না হলে এই বাধা আমরা পারবো না দেখো কত রকমের বাধা পারিবারিক বাধা তো আসলো ডাক্তারের কাছে আসতে হয়তো একজনের সঙ্গে দেখা হলো এই সামাজিক বাধা সেও বললো আরে হোমিওপ্যাথিকে খাইয়া কোনো লাভ হয় না আমি সে একটা ঘটনার কথা বলবো লাভ হয় না সুতরাং ওইপতিকে চিকিৎসা করে আমাদের বিশ্বাস নাই আপনারা এগুলো খেয়ে না সামাজিক বাধা গেল পারিবারিক বাধা গেলো রাজনৈতিক বাধা অর্থাৎ সেখানে কোনো টাকা পয়সার ব্যাপার নাই ব্যবসার কোনো নাই সে কারণে এখানে কেউ কোনো প্রচারও করবে না যার উপকার হয়েছে সে জানে সে আরেক লোকের বলবে এছাড়া আমাদের কোনো প্রচার অথবা মুখ আমরা বড় পিছনে আছি দেখো এলোপ্যাথি তারা কি পরিমাণ প্রচার করে একটা কোম্পানি যদি ঠিক করতে পারে সে ওষুধের জন্য ডাক্তারদের কি পিছনে এনও কোনো জিনিস নাই যে তাদেরকে অফার করা হয় না দেওয়া হয় না তাদেরকে ওষুধের অভিজ্ঞতাও দেওয়া হয় প্লাস টাকা পয়সার কথা তো নাই বললাম সব কিছু কোম্পানিরা করে দেয় হাতের কাছে আর আমাদের পিছনে তাকালে কিচ্ছু নেই এই বাধাগুলো আমরা অতিক্রম করে আমরা দ্বিতীয় বাধাটা শেষ করার চেষ্টা করব অর্থাৎ সামাজিক বাধা অর্থাৎ ব্যক্তিগত বাধা পারিবারিক বাধা ধর্মীয় বাধা এগুলোকে উপেক্ষা করে আমাদেরকে এগিয়ে যেতে হবে কিভাবে অর্থাৎ প্রয়োগ করে দেখিয়ে চিকিৎসা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেখাতে হবে এই পানির ভিতরে সর্বশক্তি বিদ্যমান অর্থাৎ আমাদের সকল রোগের চিকিৎসা এই পঞ্চশতম পদ্ধতিতে আছে ঝাঁকি ওষুধ বা পানি ওষুধ তাহলে এই বাধাটা আমরা অতিক্রম করলাম সামাজিকভাবে এখন বেরিয়ে এসে আমরা গেলাম তৃতীয় বাধা কি কিন্তু হোমিওপ্যাথিক তো হলেই হবে না তৃতীয় বাধা হচ্ছে মাত্রা এবং কীভাবে আমরা তৈরি করব মাত্রা জ্ঞান সম্বন্ধে আমাদের ধারণা থাকতে হবে সেই ধারণাটা আমাদের নায়ীগতিকে অনেক অনেক সময় আমরা 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 বাধা পাই পঞ্চাশ তৈরির একটা ভিডিও আছে আমার সেই ভিডিওটা দেখার দেখার সুবাদ তোমাদেরকে জানাচ্ছি অর্থাৎ ভিডিও যদি তা না দেখো তাহলে বুঝতে পারবে না পঞ্চাশ ওষুধ তুমি কীভাবে তৈরি করবে সেখানে খুব বিস্তারিত আছে তোমরা দেখার চেষ্টা করবে আমি এই নিয়ে আর বেশি আলোচনা করতে যাব না তার কারণ সেখানে আমরা দুই আউন্স কি চার আউন্স দেব কী দেবো অনেক অনেক সমস্যার সমাধান সেখানে করে দিয়েছি অর্থাৎ পঞ্চায়েত পদ্ধতির মাত্রা তৈরি অর্থাৎ অর্থাৎ আমরা যে ওয়ান এম টু কিনলাম বাক্সাতে যে যে ওষুধগুলো কিনলাম সেটা রুগীকে কিভাবে দেব কেন দেব এবং কি কাজ করে সেগুলো আমরা জেনেই আমরা আমরা মাত্রা জ্ঞান জেনেই আমরা প্রয়োগ করবো ওষুধটা এবং সেই মাত্রা মাত্রাজ্ঞানে সেখানে বলা আছে অর্থাৎ তরুণ রোগে কীভাবে দেবো অচিত রোগে কীভাবে দেবো অর্থাৎ দেখো সেই মাত্রা জ্ঞান সেই বাধা যদি আমরা না বুঝি তাহলে আমরা প্রয়োগ করতে পারবো না সেই প্রয়োগ যদি না করতে পারি ওষুধের চিকিৎসা হবে না চিকিৎসা করতে না পারলে আমাদের বদনাম হবে সেই বদনামের থেকে দূরে থাকার জন্য চেষ্টা করবে আমি যেভাবে বলছি সেভাবে চেষ্টা করো আর করতে করতে যদি তোমার অভিজ্ঞতা হয়ে থাকে তোমার যদি সেই জ্ঞান হয়ে থাকে তাহলে তুমি চিন্তা করতে পারবে যে আমি এক থেকে শুরু করবো না তিন থেকে শুরু করবো আগে দেখো দেখি নিজে শিখো নিজে জানো নিজে বুঝো তারপরে ঠিক করতে পারবে আমি কত রকমের পরীক্ষা করি আজকে এই জায়গায় আসছি একদিনে এটা সেটা সম্ভব হয়নি বিশ বছরের অভিজ্ঞতা তোমাদের হাতে তুলে দিচ্ছি কেন একমাত্র তুলে দিচ্ছি তোমরা এই পেশাকে ধরে তোমরা আগাও এই মাত্রা মাত্রাজ্ঞান সম্বন্ধে যদি আমাদের বই পুস্তকের খবর বলতে হয় আমি দুইটা বইয়ের কথা বলবো তোমরা পড়ে রাখার চেষ্টা করবে একটা হচ্ছে চন্দনবাবুর বই মাত্রা নিয়ে কথা এই চন্দনবাবু এখন নাই কত কষ্ট করে বইটা লিখেছে পঞ্চাশ শত পদ্ধতির উপরে সে বইটা সংগ্রহ করে তোমরা পড়তে পারো তাহলে মাত্রা জ্ঞান এবং তৈরি এবং কীভাবে ওষুধগুলো আসছে সেখানে বিস্তারিত আলোচনা আছে অর্থাৎ এই দুইটা বই যদি তুমি সঙ্গে রাখো তাহলে তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো একটা হলো বিজয় কুমার বিজয় কুমার বসুর চিররোগ প্রকৃতি এবং প্রতিকার আর চন্দ্র চন্দনবাবু মাত্রা জ্ঞান এই দুইটা বই আমার মনে হয় তোমাদের জানা থাকলে বিশ্বাস এবং প্রয়োগ এবং অনেক কিছু সমাধান তোমরা করতে পারবে আমিও চেষ্টা করব মাঝে মাঝে এগুলো বলার অর্থাৎ আমরা এখন কি আসলাম তিন নম্বর মাত্রা তৈরির জ্ঞান আর এটা ভিডিওটা দেখব এবং সেখান থেকে অনেক কিছু জানবো এবং আমরা সেটা প্রয়োগের চেষ্টা করবো চতুর্থ নম্বর হচ্ছে ইয়ের ইয়ের তৃতীয় নম্বর একটা কথা বললাম চন্দনবাবুর মাত্রা জ্ঞানের বই এবং বিজয় বইগুলো যদি সংগ্রহ করে পড়তে পারো তাহলে অনেক সমস্যার সমাধান অর্থাৎ আমাদের যে বাধা সেগুলো আমরা অতিক্রম করে আমরা এগিয়ে যেতে পারবো অর্থাৎ দেখো এই তিনটা বাধা অর্থাৎ জ্ঞান না থাকলে আমি মাত্রা এবং কিভাবে দেবো সেটা যদি আমাদের অভিজ্ঞতা না থাকে আমরা প্রয়োগ করতে পারবো না সুতরাং সেখানে বিস্তৃত আলোচনা আছে সেগুলো পড়ার চেষ্টা করব তারপর তারপর চলে আসি পঞ্চাশতম পদ্ধতির চার নম্বর সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট শতম পদ্ধতির ব্যবহারের ভ্রান্তি আমরা ব্যবহার করতে গিয়ে কি কি অবিশ্বাস ভ্রান্তি আমরা নিয়ে আছি সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করতে চাই তাইলে প্রথমে আসি বিশ্বাসটা চাকরো একটা বিশ্বাস আমরা করি না যেহেতু ঝাঁকি এই ঝাঁকির নিয়মও আমরা মানি না অর্থাৎ রুগীদেরকে বুঝিয়ে দিই না রুগীরা তুমি তো বলে দিলা দশবার ঝাঁকি দিয়ে এক ক্যাপে যেটুকু ধরে খাবে কিন্তু সেই ঝাঁকিটা কিভাবে দিল তারও একটা পরিমাপ আছে তারও একটা নির্দেশনা আছে সেই নির্দেশকোনাও আমি আমার ওই ভিডিওতে বলছিলাম ঝাঁকি দেওয়ার সিস্টেম আছে ঝাঁকি যদি না দেয় তাহলে তো ওষুধের কাজ করবে না তখন তুমি তো বলবে আমার ওষুধে আপনার ওষুধে কাজ করবে না অর্থাৎ আমি যে ওষুধটা দিয়েছি সেটা আমি পরে আসছি যে কাজ করে না ঝাঁকিটা তাদেরকে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে প্রথম হলো বিশ্বাস এই ছোট্ট একটা কণা পানির মধ্যে দিয়েছ পানিতে গুলি ওষুধগুলো দেওয়ার দরকার এবং সেই গুল সেই ভিডিওটা দেখে তুমি ঠিক করেছ এবং ঝাঁকিগুলো সে ঠিক মতো দিল না তাহলে দোষটা তোমার উপরে পড়লো অর্থাৎ আম ডাক্তারবাবু আমার তো রোগ তো ভালো হলো না কারণ সেই ঝাঁকি দেওয়ার আমি একটা অভিজ্ঞতার কথা বলছিলাম অর্থাৎ ঝাঁকিগুলো কীভাবে দিতে হবে এবং জোরে জোরে দিতে হবে নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে এবং এক হাতে রেখে আর এক হাতের উপরে ঝাঁকি দিয়ে ওষুধটা তৈরি করতে হবে দেখো কীরকম অবিশ্বাস থাকতে পারে একে তো পানি তারপরে আবার ঝাঁকি তারপরে আবার কিছুই নাই সেখানে আবার বলে সেই দর্শনটা তুমিই দেখবে সে পর্যবেক্ষণটা তুমিও করতে পারবে কি ঘটনা ঘটবে যদি যদি রুগীকে খাওয়াইতে পারো অর্থাৎ পরিবেশন করতে পারো ঠিক মতো তাহলে তোমার চোখ এবং রুগীর চোখ দুজনেই অবাক হবে এবং দেখবা সেই রুগী এসে বলবে আমাকে আগের ওষুধটা দেয় তখনই বুঝবা তোমার নির্বাচনটা সঠিক তাহলে প্রথম বাধাটা কি পেলাম বিশ্বাস দ্বিতীয় বাধাটা কি পেলাম যাকে নিয়ে আমাদের অনেক রকম বিভ্রান্তি আছে অর্থাৎ আমার আমরা রুগীদেরকে ঠিক মতো শিখিয়ে দিই না বলি না অথবা আমরা বলি গতিকেই আমাদের এই ট্রাভেলসগুলো হয়ে থাকে এই এই পঞ্চাশ যে এই ঝাঁকির সিস্টেমটা আমি একটা গল্প বলে শেষ করছি আমি যখন প্রথম পঞ্চাশ পদ্ধতি আমার ডাক্তার বীরেন কুমার কর আমার শ্বশুর উনি যখন আমাকে ওষুধ দিয়েছিলেন আমি দুই তিনটা চারটা বোতল দিয়েছিলেন চারটা বোতল থেকে এক ডাক করে খেয়ে চারটা থেকে চারবার খেয়েছি পরের দিন এসে তিন দিন পরে এসে বললাম আপনার ওষুধ শেষ বলে কি আমাকে বলে আপনি আপনাকে ওই তোমাকে চার বোতল ওষুধ দিয়েছি এক মাস খাবে আর তুমি এখন বলতেছো যে এই ষোলো দিন খাবে তুমি বলতেছো তিন দিনের শেষ ওই প্রত্যেকটা থেকে ডেলি একমাত্র করে চার মাত্রা আবার বিকালবেলা দুপুরবেলা এই যে খেয়ে ওষুধগুলো নিলাম এই তোমরা চেষ্টা করবে নির্দেশনাগুলো রুগীদেরকে যেন ভালোভাবে বুঝিয়ে দিতে পারো তা নাহলে তোমরা এই বোকার স্বর্গে বাস করবে অর্থাৎ আমি খালি বিশ্বাস করলে হবে না আমি খালি সামাজিক বাধা থাকলে হবে না রুগীর সঙ্গে তোমার সম্পর্ক এবং ঝাঁকি ওষুধ পঞ্চাশ পদ্ধতির ব্যবহারের যে ভ্রান্তি ভুলগুনো তাদেরকে ধরে তারা এলোপাথিক খেয়ে আসছে তারা জানে ওষুধের গন্ধ ওষুধের চিতা ওষুধ অমুক এরকম কিছু না হলে ওষুধ না সেই ভ্রান্তি থেকে বেরিয়ে এসে তারা নতুন পদ্ধতির যুগে ঢুকছে কীরকম কিচ্ছু নেই ওষুধের দেখতেও কোনো কিছু নেই গন্ধও নাই স্বাদও নাই তারপর বলে কি আবার ঝাঁকি তাহলে এত কিছু তারা তো একটা একটা সিস্টেমের ভিতরে ছিল এখন নতুন সিস্টেম কি নতুন সিস্টেম হচ্ছে ঝাঁকি দিয়ে ওষুধগুলো খাবে তারা ঝাঁকিই বা দিবে কেন এই ওষুধের ঝাঁকি দেওয়ার সিস্টেমে বা কী কী তাদের কাছে অজ্ঞাত সুতরাং তোমরা সেভাবে রুগীদেরকে সঙ্গে আলাপ করে এই ঝাঁকি ব্যবস্থাটা করবে তা না হলে ওষুধের উপকারটা পাবে না এটা তোমাদেরকে মনে রাখতে হবে এগুলো আগে তো গেল তৈরির কথা এবার আসো দেখো কিভাবে ভ্রান্তিগুলো আমাদের আসে প্রথমে কত হচ্ছে ওষুধের প্রয়োগ এবং বিশ্বাস তারপর হচ্ছে ঝাঁকি যদি আমরা ঠিক মতো রুগীদেরকে বুঝাতে না পারি আমরা সাকসেসফুল হতে পারবো না তারপরে অধিক অধিক গ্রহণ অধিক ওষুধ গ্রহণ দেখো তুমি বলি দিলা যে এই এক ক্যাপে যেটুকু আছে এটুকু খান সে করলো কি আরে পানি ওষুধ খাইলে কি হয় সে বেশি করে খাইলে তারপর কি ঘটনা ঘটবে তারপরে ওষুধটা বৃদ্ধি হবে তুমি কন্ট্রোল করতে কষ্ট হবে এই জ্ঞানগুলো খালি তুমি শিখলে হবে না তোমার রুগীদেরকেও সেভাবে সেভাবে আলোকপাত করার চেষ্টা করবে তা না হলে ডাক্তারি জীবনে বাধা পাবে এবং বাধা সব রুগীকে বলতে হবে কারণ তারা নতুন একটা যুগে ঢুকতেছে নতুন যুগে ঢুকলে তখন ওষুধ খাওয়ার সিস্টেম পাল্টিবে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসটা অর্জন করে ওষুধের ভ্রান্তি এবং অধিক মাত্রা না খাওয়া সেটারও ব্যবস্থা করতে হবে যেমন ধরো তুমি বললা দিনে দুবার বা তিনবার করে খাবেন ক্যাপে যেটুকু সে একদিনে এক বোতল খেয়ে ফেলবে এই যে অবিশ্বাস অর্থাৎ এ আরে পানি কদ্দুল এটার মধ্যে কিচ্ছু নেই আমি খাব তারপরে ঘটনা কি হলো তারপরে ঘটনা তুমি তো জানোই হোমিওপ্যাথিক তুমি চোখে দেখবা বা চোখে দেখছো বা যারা আমি দিন পর্যন্ত যেটা বলে আসছি সেটি আমি বলতে চেষ্টা করছি তাহলে তৃতীয়টা কি তৃতীয় হচ্ছে ঘন ঘন ব্যবহার করা অর্থাৎ ওষুধের মাত্রা কেন যদি না থাকে তুমি যদি বেশি ঘন ঘন দাও তাহলে তোমার বিপদের সম্ভাবনা আছে সেখান থেকে দূরে থাকার চেষ্টা করবে ওষুধ এই যে পঞ্চাশ মধ্যে ভ্রান্তিগুলো আছে এগুলো দূর করতে হবে তারপর কি তারপর দেখো ওই যে কণা একটা তুমি কি বললা যে একটা কণা কি কাজ করবে সাত আটটা দিয়ে দিলা দেখো এই এই যে কণা এই কণা যেন একটা বা দুটার বেশি যেন কোনো রকমই না পড়ে এদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটাও একটা ভ্রান্তি অর্থাৎ কী হবে আমি নিজেই হয়তো দুই তিনটা পাঁচটা দিয়ে দিলাম এরকম ঘটনা ঘটছে গতিকে আমরা সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যখন ওষুধ তৈরি করবে এই যখন একটা কণা বা দুইটার কণার বেশি যেন কোনো রকমেই তুমি প্রয়োগ করতে যেও না অর্থাৎ যেন না পড়ে আর কি চর্মরোগ চর্মরোগ দেখো চর্মরোগ থাকলেই ওষুধকে তরলীকরণ করা হয় অর্থাৎ ওষুধের মাত্রাটা যেমন ধরো কোনো সালফার তুমি প্রয়োগ করতে যাবে তখন তুমি প্রথম থেকেই তুমি চেষ্টা করবে এক গ্লাস পানিতে ওই এক ক্যাপ ওষুধ মিশিয়ে অথবা এক কাপে সেখান থেকে এক চামিচ বা দু চামির বেশি ওষুধ দরকার হবে না এই যে চর্মরোগের সময় আমাদের ওষুধগুলো অর্থাৎ চর্মরোগের ইতিহাস বা চর্মরোগের চিকিৎসা অথবা চর্মযোগে আরম্ভ করতে যাবে তখনই তোমাকে অনেক সচেতন হতে হবে অনেক অর্থাৎ অনেক সচেতন তোমাকে প্রয়োগ করতে হবে তা নাহলে তোমার বিপদ হবে ওষুধগুলো প্রয়োগ করতে পারবে না এবং বেড়ে যাবে সে বেড়ে যাওয়া থেকে দূর করার জন্য থেকে তরলীকরণ অর্থাৎ চর্মরোগ থাকলেই ওষুধগুলোকে হালকা করে খেতে হবে এক গ্লাসে পানি মিশে এক চামিস এবং এক কাপে পানি মিশে এক চামিস অথবা দিনে একবার অথবা একদিন পর গোস্ত অর্থাৎ ধীরে ধীরে যাও পঞ্চাশ পদ্ধতি এত সুন্দর আমরা আমরা যখন শততম পদ্ধতি পড়াতে যাই তখন বলি তিরিশের পর দুশো তখন বেড়ে যায় অমুক করে সেগুলো শেষ পরিণতি পঞ্চাশতম পদ্ধতি অর্থাৎ সকল সমাধান শততম পদ্ধতির সকল রকম বাধা বিঘ্ন শেষ করেই পঞ্চাশতম পদ্ধতি আসছে তাহলে শততমের সঙ্গে দেখো এই বাধা বিপত্তি তো আমরা অনেক জানি অনেক পড়ছি এবং গত একশো বস্তাটা সেগুলো পড়াতেছে বই পুস্তকে পাবে শততম কথা সেখানে কোনো পঞ্চাশ প্রতি নাই নতুন যুগ নতুন জিনিস নতুন সিস্টেম তাহলে বাধাটা কি বাধাটা হচ্ছে অর্থাৎ ব্যবহার করার সময় আমরা যেন তরলীকরণ করে অর্থাৎ হালকা করে প্রয়োগ করতে পারি তাহলে তাহলে এই কয়েকটা বাধা অর্থাৎ আমরা পঞ্চাশতির ওষুধের ব্যবহারের ভ্রান্তিগুলো আমি তো আলোচনা করলাম তোমরা সেগুলো মনে রাখে প্রয়োগের সময় চেষ্টা করবে যেন যেন বড়ি একটা বেশি দুইটা না হয় ঝাঁকি দেওয়ার পদ্ধতিতে তাকে বলে দেবে এবং তরলীকরণের কথা বলি বাড়লে ওষুধটা আরও দেরি করে খাওয়ার চেষ্টা করবে এগুলি ঘন ঘন না খেয়ে সে যেন ওষুধ একসাথে বেশি না আমি একটা গল্পের কথা বলে শেষ করি একটা উদাহরণ দিয়ে আমার এক এক পরিবারে আমি করোনার চিকিৎসা করতে গিয়ে তাদেরকে ওষুধ দিয়েছিলাম সেই পরিবারের ছজনের ভিতরে পাঁচজনে খেয়েছে একজনে খাইনি বলছে এই পানি ওষুধে হোমিওপ্যাথিকে আমি খাবো না আমার খাওয়ার পাঁচজনেই ভালো হয়েছে ওই ভদ্রলোক মারা গেছে এই দুঃখ আমার জীবনে কোনো দিন যাবে না অর্থাৎ সেই ভদ্রলোক বিশ্বাসে করতো না যে বিশ্বাসের কথা তোমাদেরকে বলে দিলাম যে একজনের পরিবারের একজনে একজনে বিশ্বাস করল না সবাই খেলো সবাই ভালো আছিল সবাই সবাই অন্তত করোনা থেকে মুক্তি পেয়েছে সে ভদ্রলোক এই পানি ওষুধ খাবে না এটাতে কিচ্ছু নাই এবং সেই মারা গেল আমার জীবনের দুঃখ এটা থেকেই যাবে তোমাদেরকে বলছি কেন আমরা যেন এই প্রয়োগের ক্ষেত্রে অর্থাৎ পঞ্চাশতম পদ্ধতি ব্যবহারের ভ্রান্তি যেন আমরা দূর করে আমরা এগিয়ে যেতে পারি সেই চেষ্টায় তোমাদের থাকা উচিত এবং আগামী দিনে তোমরা ডাক্তার হওয়ার চেষ্টা করবে কথাগুলো মনে রাখার চেষ্টা করবে আমি কেন এই প্রয়োগের বাধা দেখো আমরা কত রকমের বাধা অতিক্রম করে মাথা রেখেই আমাদেরকে আগাতে হবে অর্থাৎ সামনের দিনগুলো যেন আমরা স্পষ্টভাবে প্রয়োগে বাধায় ওষুধে যেন আমরা ওভারকাম করে আসতে পারি চলে আসি চার নম্বর অপরিণামদর্শী চিকিৎসক দেখো খালি পড়ালেখা করলে তো হবে না খালি বই পড়লা বই পড়ে হাজারো বই পড়লা কিন্তু প্রয়োগ করলে না এবং তোমার তোমার বিশ্বাস হলো না দক্ষতা হলো না বুঝতে পারলে না ওষুধ কীভাবে কাজ করে সুতরাং চেষ্টা করবে যেন এই অপরিণাম চিকিৎসক অপরিন্দশে চিকিৎসক না হয় কীরকম দেখো মাদারও দিল অবশ্য মাদার দিছে তার তো কোনো দোষ নাই কারণ আমরা আমরা আমরাগুলো যখন পড়ি সেখানে মাদারের কথা বলা আছে এবং সেখানে দেখবা শততম পদ্ধতি প্রয়োগের কথা তো আছেই তার সঙ্গে মাদার দার আরও নানা রকমের এলোপ্যাথিকের সঙ্গে মিলাই মিশ্রপাতি একটা নাম হয়েছে আমাদের আদর্শ হোমিওপ্যাথিকের চিকিৎসা হয় না হয় না তাদের আমি দোষ না তখন এবং এলোপাথিকের দাপটে সেটা সঙ্গে তাদের যে অভিজ্ঞতা সেগুলো আমরা অনেক শেয়ার করি বিগত বছরগুলো আমরা কাটিয়েছি সুতরাং আমরা চলে আসি এরকম যেন ঘটনা না ঘটে আমরা যেন আমরা যেন দক্ষ ডাক্তার হয়ে উঠতে পারি বিশ্বাস করেই আমাদের ওষুধগুলোর প্রয়োগ দেখেই নিজের চোখে শিখতে হবে এই না হলে ডাক্তার হওয়া যাবে যাবে না আর ওষুধ নিজে বানার চেষ্টা করতে হবে দেখো আমি ছোট্ট একটা ঘটনা বলি আসলে জীবনে এগুলো আমার ডাক্তার বীরেন কুমার কর আমার শ্বশুর একটা ওষুধ দিয়েছে ওষুধে কাজ হয় পরের দিন রুগীকে জিজ্ঞেস করছে ইয়ে পরের দিন রুগী বললো যে আপনার ওষুধ খেয়েছি কোনো কাজ হয় তখন আমার শ্বশুর বললো যে যে ওষুধ তৈরি করেছে তাকে বললো যে গতকাল যে ওষুধটা দিয়েছি তুমি সেই ওষুধটা নিয়ে আসো সে আর আনে না আসে না সামনে আসি বলে না তারপর থেকে উনি উঠে গেলেন উঠে যা জিজ্ঞেস করলেন গতকাল যে ওষুধটা দিয়েছ সেই ওষুধটা তুমি কোথায় রাখছ আমাকে একটু দেখাও সে তো আরে আসলে ওষুধটা সে দেয় নাই সে পানির ভিতরে মনে করছে না দিলে বা কী হবে এই ওষুধটা বানাইতে অথবা জোগাড় করতে অথবা না নাই সে কথা সে বলে নাই এক বোতল ওষুধ দিয়ে চলে গেছে রুগী যখন পরের দিন আসি বলছে কোনো কাজ হয় নাই তখন আর কি বলবো এই যে অবস্থা অর্থাৎ তুমি যদি নিজ হাতে প্রয়োগ করে নিজে না দেখো অর্থাৎ ওষুধটা পড়ছে কি পরে নাই তাহলে ওষুধে কাজ করবে না তখন তোমার বিভ্রান্ত হবে আর সেই দক্ষ ডাক্তার হলে না তুমি বুঝতে পারবে আমি ওষুধ প্রয়োগ করছি কেন কাজ হলো না যেটা আমার জীবনেও ঘটে থাকে এই জন্যই ওষুধটা নিজে বানাবার চেষ্টা করা উচিত বলে আমি মনে করি হ্যাঁ তোমার যদি বেশি রুগীপত্র থাকে তাকে সেটা হচ্ছে কথা এই নিজে বানাবার যে সিস্টেম একমাত্র হোমিওপ্যাথিক আমি নিজের চোখে দেখে নিজে প্রয়োগ করে নিজে শিখবো এই জন্যই বলছি অপরিনদর্শী এই অর্থাৎ আমরা যেন ওষুধ তৈরির ক্ষেত্রে যেমন ধরো আমি বাক্স থেকে তোমাদেরকে ওষুধ বানাবার পদ্ধতি শিখিয়ে যাব এবং শিখিয়ে দেওয়ার জন্য আমি চেষ্টা করব আগামী ডিসেম্বর মাসে আমরা যেন একত্র হতে পারি একত্র হলে আরও অনেক তথ্য কথা যেগুলো আগামী পঞ্চাশ বছর আমাদেরকে অনেক এগিয়ে নেবে সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চেষ্টা করব। ডিসেম্বর মাসে যেন আমরা ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখ যে শুক্রবার পরে শেষ শুক্রবার আমরা একত্র হওয়ার চেষ্টা করব। তাই আমি এই পাঁচ নম্বর আলোচনাটা শেষ করলাম ছ নম্বরে আসি ছ নম্বরে কী নতুন যুগ পঞ্চাশতমী যুগ তাহলে এই পঞ্চাশতম যুগের সবচেয়ে বাধা কি দেখো কেউ আমরা শততম করি কেউ পঞ্চাশতম করতে আমার কোনোটাতে আপত্তি নেই কিন্তু শততম অর্গানন মাফিক কেউ চিকিৎসা করে না কি চিকিৎসা করে না তারা ম্যাক্সিমামে অনেক সময় এনসি ঘোষের বই পড়বে আমি খারাপ বলছি না যুগটা তখন সেরকমই ছিল তারা যা লিখে গেছে আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে গেলেই তোমাদেরকে আগাতে হবে তোমারই নতুন যুগের সৈনিক তোমরা নতুন যুগ তৈরি করবে তারা যেরকম কষ্ট করে অনেকে আমাদেরকে বই লিখেছে সেই বইগুলো পড়ে আমাদের অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে সেই অভিজ্ঞতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে অর্থাৎ সমাজ ব্যবস্থাটা সেরকম হয়ে গেছে অর্থাৎ এই মাদার অথবা আমরা যেটা বলি মিশ্রবাতি অথবা প্যাটার্ন অথবা অন্য কোনো জিনিস আমরা ব্যবহার করার থেকে দূরে থাকার চেষ্টা করব সেই নতুন যুগে শততম পদ্ধতির সঙ্গে আমাদেরকে বুঝাতে হবে শততম পদ্ধতির চিকিৎসা হবে না বলবো না বহু রকমের বাধা শততমও আছে পঞ্চাশ বাধা আছে পঞ্চাশ প্রথম বাধা হচ্ছে শততম কীরকম যেই সততম বিশ্বাস করে আরে এক ডাক ওষুধ দিয়ে দেবো সব চলে যাবে আর কোনো পালস দিয়ে আমি আমি ব্যবহার করব। সুতরাং অর্থাৎ প্লাসিবো দিয়ে ব্যবহার এক একমাত্র দিয়ে দেব। কিন্তু মাত্রা জ্ঞান ক্যান্টের প্রথম একটা লাইন পরেই আমি এটা পরিত্যাগ করেছি তিনি বলেছেন কি বলেছেন উচ্চক্রম ওষুধ ব্যবহার করার আগে তোমাকে বারবার চিন্তা করতে হবে একটা একটা উচ্চক্রম ওষুধ ব্যবহার করার রোগীর যে ক্ষতি তুমি করে ফেলতে পারো সেটা তোমাকে ভাবলেই অবাক হইতে হয় সেই ভাবনা আমার প্রথম জীবনে আসছে গতিকে আমি কোনো দিন উচ্চশক্তি এই যে দুশো সিএমডিএম দরকার হয়নি বা আমি ব্যবহারও করি না কিন্তু তার কথা শুনে বুঝতে পারলাম কী পরিমাণ ক্ষতি আমরা করি ভাগ্য ভালো আমাদের ক্ষতিগুলো নিরূপণ করার কোনো যন্ত্রপাতি নেই সে কারণে আমরা অনেকটা বলি আরে ক্যানটি ব্যবহার করেছেন পাওয়ারফুল আমিও পাওয়ার ব্যবহার করি এই বিভ্রান্ত থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে অর্থাৎ শতকম পদ্ধতির পাওয়ারফুল ওষুধের যে ক্ষতি করে সেটা চিন্তার বাহিরে আমরা সেটা বিবেচনা করলে কারো হাতে উঠতে সেটা কাঁপ আমাদের সুবিধাটা কি। আমাদের সুবিধাটা হচ্ছে এক ওয়ান থেকে একটু শুরু করো এক দুই তিন যদি কাজ না করে তোমার ওষুধ সিলেকশন ভুল হয়েছে তুমি তার আর ক্ষতি করিও না তুমি দুশোর পরে চলে গেলা পঞ্চাশ হাজারে এই যে ভুল এই যে তার ক্ষতি এগুলো করে ডাক্তারের বদনাম তোমার নিজের বদনাম সমাজের বদনাম এবং জেনারেশনের নষ্ট হয়ে যাচ্ছে অর্থাৎ যেরকম অ্যালোপ্যাথিতে ক্ষতি করে তোমার শততম পদ্ধতিতেও ক্ষতি করবে অর্থাৎ আমার ওষুধ যদি সিলেকশন না হয় তাহলে এই ক্ষতিটা তোমাকে বিয়ার করতে হবে আমাদের সমাজ ব্যবস্থাকে বিয়ার করতে হবে সুতরাং তোমাদেরকে এই যে বললাম পঞ্চাশ এবং শততম পদ্ধতির প্রয়োগে বাধা দেখো আমার কাছে একবার ল্যাকোসিসের একটা রুগী আসছে অর্থাৎ সে এত পাওয়ারফুল ল্যাকোসিস খেয়েছে শতকাম পদ্ধতিতে তারপর সে নিজেই একটা কিম্বত কিমাকার রোগ হয়ে গেছে এখন তুমি বলো এটাকে কি করে তুমি সংশোধন করবে এটা তো তুমি ল্যাকোসিস দৃশ গিয়ে তার এটা মসছে তুমি যদি অন্য কিছু দিয়ে করো সেগুলো তো ধরার উপায় নাই কারণ ল্যাকোসিসের কোনো অ্যান্টিডোট নাই ল্যাকোসিসের কোনো তুমি তাকে দূর করবা একমাত্র দীর্ঘ রেস্ট ছাড়া অথবা ওষুধ বন্ধ করা ছাড়া তার আর কোনো চিকিৎসা নাই হতে পারে না হতে পারে এই সকল কথা যখন আমরা পড়ি তখন আমাদেরকে ভাবা উচিত আমার দ্বারা কেউ যেন জীবনে এই প্রতিজ্ঞা করা উচিত একটু যেন ক্ষতি না করে আমি চিকিৎসা করতে পারি তাহলেই তোমরা বিশাল এক অর্জন করতে পারো অর্থাৎ আমি কারো ক্ষতি করার চেষ্টা করবো না করলে বাবু এরকম করো আমি আমারটা থাকবো আমার ওষুধ দেবো চিকিৎসা না পারলে বলবো বাবু চিকিৎসা না হওয়ার কোনো কারণ নাই অবাক হবে এবং একটু পড়ালেখা একটু জ্ঞানের আদান প্রদান আমি যেটা দেখেছি সেটা তোমাদেরকে বলতেছি তোমরা যেটা দেখবা সেটা মনে রেখে আগামী প্রজন্মের হাতে তুলে দিয়ে দেওয়া যেভাবে আমরা যেভাবে হোমিওপ্যাথিক চলে আসছি শততম পদ্ধতির যুগ শেষ হয়ে গেছে পঞ্চাশ হাজার যুগ শুরু হয়েছে তোমিও বা সৈনিক আগামী দিনের চলে আসি তাহলে আমরা কি আলোচনা করলাম আমরা নতুন যুগের শততম এবং আদর্শ চিকিৎসা হওয়ার চেষ্টা করব এ সকল বাধা অতিক্রম করেই আমরা এগিয়ে যাব আর সাত নম্বর সাত নম্বরে কি প্রথমে দেখো নবীন চিকিৎসক অর্থাৎ এখন যারা নতুন আসছে তাদের কে কী অসুবিধার সৃষ্টি হতে পারে তুমি শুনলে অবাক হবে আমি ওষুধ তৈরি করতে যখন সবাইকে বলি তারা আর এস পায় না সেই দুর্ভাগ্যের কথা বলেছিলাম আমরা যদি আর এস নাই দিই ওষুধে কোনো কাজ করবে না তাহলে কিভাবে আর এসটা জোগাড় করবো কত কষ্ট করে এখন জোগাড় করতে হয় এটাকে কি রাষ্ট্রীয় বাধা আমাদের আইন করে তোমার আর এস দেওয়া বন্ধ করে করবি কিন্তু বাজারে বিক্রি হচ্ছে মানুষ খাচ্ছে সব ঠিক আছে খালি আমরা আমরা যারা ডাক্তারি করি আমরা যারা সেবামূলক কাজ করি আমাদের এই সেবামূলক কাজের এই নবীন চিকিৎসকদের হাতে আরসটা পাচ্ছে না নানা বাধা দেখো এই বাধা আমাদেরকে অতিক্রম করতে হবে এটা যাই হোক আমি আরেক দিন বলছিলাম তাহলে এই নবতম চিকিৎসক যারা তোমরা নতুন ডাক্তারি করার জন্য বাক্স কিনে শুরু করবে কত বড়ো বাধা তাদের তো এত কিছু শিখে আসলো বিশ্বাস করলো সামাজিক বাধা দূর করলো ওষুধ ব্যবস্থা করবে এখন তার আরেস নাই। তা আমি কি করব বলো আমি কি আরেস কি আমি কি দিতে পারি তোমাকে সংগ্রহ করতে হবে সেটা পদ্ধতিটা আর এক পুরানো ডাক্তারের কাছে গিয়ে ওষুধের দোকানদারের লগে পরিচয় করে তুমি তারপরে সেটা ব্যবস্থা করার চেষ্টা করবে এই যে নবীন ডাক্তারকল এই যে বাধা বাধার পরে তো সে আর এই লাইনে আসবে না সে বলবে যে আমার দরকার নাই তাহলে প্রথম বাধা কি প্রথম বাধা দেখো আরেস পাওয়া যাচ্ছে না অর্থাৎ আর এস অ্যাভেলেবেল না আমাদের কাউ কাছে বিক্রি করে না এবং সেখানে তোমাদেরকে সিস্টেম করে অর্থাৎ ব্যবহার করে তোমাকে সেটা সংগ্রহ করার পলিসি জেনেই সংগ্রহ করতে হবে এটি হচ্ছে নবতম নবীন চিকিৎসকদের প্রথম বাধা এই জন্য বলে ঝামেলা যাবো না আমি আমার শততমেই থাকবো আমার শততমেই ভালো দেখো কীরকম আমরা বাধাতে আসি আচ্ছা তারপরে আসো ওষুধ সঠিক পাওয়া অর্থাৎ পঞ্চাশ নম্বর ওষুধ হলেই যে কাজ করবে তা না সেটা যদি খাটি না হয় আমি সেটা দেখেছি আমি জানি আমি আমি বাজারের অবস্থা বুঝেছি সেই কারণে আমি চেষ্টা করতেছি তোমাদের হাতে বাক্সগুলো দিলে তোমরা নিজেরাই ওষুধ তৈরি করবে অর্থাৎ আমি যে ওষুধগুলো তৈরি করেছি তোমাদের হাতে তুলে দিয়েছি তোমরা অর্গানন পরে ওষুধ তৈরির ব্যবস্থা করে তোমরাই আগামী দিনের ওষুধ তৈরি করবে সেই নবীন চিকিৎসকদেরকে আহ্বান জানাচ্ছি তোমরা আসো তোমরা ওষুধ তৈরি করি নিজেরাই নিজেদের ওষুধ প্রয়োগ করো দেখো হোমিওপ্যাথিকে বাজার তুল কিনে ওষুধ প্রয়োগ করার সিস্টেম নাই তাহলে তুমি বলতে পারো স্যার আপনাকে কেন বিক্রি করতেছেন আরে আমি বিক্রি করতেছি তোমাদের হাতে তুলে দিচ্ছি ওষুধগুলো প্রয়োগ করে দেখো তারপরে নিজেরাই তৈরি করো কারণ আমাদের এম ওয়ান এম টু এম থ্রি পাঁচ পর্যন্ত দিয়ে চিকিৎসা শেষ না শুরু আমি এক একটা পাওয়ার একশো পর্যন্ত গিয়েছি সুতরাং তুমি তিরিশ চল্লিশ পাওয়ার লাগবেই ধাতুগত দিকের ওষুধগুলো যখন আমরা চিকিৎসা করতে যাই তখন ওই পাওয়ারফুল ওষুধের দরকার হয় ওষুধগুলোর নিজেরা যদি তৈরি করতে না শিখো না জানো অর্গননটা না বুঝো তাহলে হে নবীন তোমরা তো পিছিয়ে পড়বে তোমাদেরকে ওষুধ তৈরি করতে হবে তাহলে দু রকম বাধা গেলো প্রথম বাধা হলো আর এস এবং ওষুধ পাওয়া ওষুধটা আমি দিচ্ছি তুমি টেস্ট করে তারপর সঠিক পথে হ্যাঁ নিজে তৈরি করার চেষ্টা করবে এই আহ্বান তোমাদেরকে জানাচ্ছি না হলে এই বাজার থেকে ওষুধ কিনে ব্যবহার করার পরে নিজের উপরে বিশ্বাস থাকবে না বিশ্বাসটা মারাত্মক কারণ হলো মানুষ আজকালকার মানুষ খাটি নাই আমরা সব মাথা আমাদের পচে গেছে আমরা একটু হলেই টাকার পিছনে ঘুরি তারপর কি কারণে তাদের বাধা নবীন চিকিৎসার আসে না কেন দ্বিতীয় চিকিৎসা করে বাধা হলো টাকা 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 ছাড়া আমি কোনো চিকিৎসা করতে পারব না ঠিকই তো যুগ যাচ্ছে টাকার অর্থনৈতিক যাচ্ছে আগাইয়া অমন আমি টাকা রোজগার করতে পারবো না তাহলে আমি কিভাবে করব সেই ব্যবস্থা আমি রেখেছি সেই জন্য বলছি যে আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করো তাহলে টাকার সমস্যার সমাধানটা কী সেটা আরেক দিন আমি আলোচনা করার চেষ্টা করব অর্থাৎ আমরা প্রতি বোতল ওষুধের দাম একশো টাকা বায় আমি আমি তো পঁচাত্তর টাকা করে নিই তোমরা একশো টাকা ধরতে পারো পঞ্চাশ টাকা ধরতে পারো যার 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 রুচিবোধের উপর নির্ভর করে তুমি তোমার দাম ঠিক করবে এখানে বাইরের কোনো দাম কেউ করি দেবে না তোমার একটা বোতল তুমি বিশ টাকাও বেচতে পারো পঞ্চাশ টাকাও বেচতে পারো একশো টাকাও বেচতে পারো আবার দুশো টাকাও বিক্রি করতে আমি দেখেছি না পাওয়ার কোনো কারণ নাই তোমার যখন চিকিৎসায় এক বোতলে ওষুধ হবে তাহলে কেন সে দুশো টাকা দিয়ে নেবে না আমার থেকে যদি পঁচাত্তর টাকা নিতে পারে ওই যারা আমার থেকে ওষুধ নিয়ে বিক্রি করছে অনেকে একশো টাকা অনেকে দুশো টাকা পর্যন্ত নিচ্ছে একটা বোতলে তুমি কেন পারবে না তাহলে এই পারার জন্য নবীন ডাক্তারদেরকে তৈরি হইতে হবে অর্থাৎ আমরা এই বিশ্বাস রেখেই আমাদের কাজ দেখেই আমরা ওষুধ সংগ্রহ করে এই বাক্সগুলো থেকেই আগামী পঞ্চাশ বছরের ওষুধ তৈরি করার চিন্তা ভাবনাকে রেখেই আমরা আগাবো তাহলে আমাদের বাধাটা কী কী ছিল নবীনদের 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 বাধা ছিল প্রথম কথা ওষুধ দ্বিতীয় কথা বিশ্বাস তৃতীয় কথা স্বত পদ্ধতি সহজ আর এস জোগাড় করা যায় না শিশি বোতলে কিনতে ঝামেলা এই ঝামেলাগুলো করেই তোমরা এই প্যাটেন্টের থেকেই বেরিয়ে এসেই শুরু করো প্যাটেন্ট বেশি কিচ্ছু করতে পারবে না ডাক্তারি যদি শুরু করো কঠিন রোগের চিকিৎসা আরম্ভ করো দেখবে তোমার লাইন কাকে বলে এলোপাথিকে লাইন পড়লে আমাদের এখানে কেন আসবে না তাহলে আজকে এই ষাটটা পয়েন্ট নিয়ে আলোচনা শেষ করছি এখন চলে আসি দেখো আমি আমি আমার ছেলেকে যখন কম্পিউটার ভর্তি করিতে রং খুলনাতে গিয়েছিলাম তখন বাওয়ালির চেম্বারটা আমি ঘুরে দেখেছিলাম ওনার সঙ্গে আমি কথা বলেছিলাম কিন্তু দেখো আমার ছেলে অবাক হয়ে গেল বাবা এই কি ডাক্তার উনি এলোপ্যাথিক ডাক্তার কিন্তু করে হোমিওপ্যাথি তার একতলা দোতলা মিলে অন্তত দশটা রুম নিয়েই উনি ডাক্তারি শুরু করে অর্থাৎ উনি এত প্রতিপত্তি ছিল আমার ছেলে অবাক হয়ে বলল যে দেখো বাবা এটা তো হোমিওপ্যাথিক বিশ্বাসও করতে পারে না এত লোকে হোমিওপ্যাথিক খায় এই যে তোমরাও সেরকম করার চেষ্টা করো আমি বাওয়ালির নাম বলছি উনি খুলনায় বসতেন এবং উনি এলোপ্যাথিক ডাক্তার পঞ্চাশ শতব্দ পদ্ধতির এসি ওষুধ ব্যবহার করতেন এবং সেই চিকিৎসা অদ্ভুত যাই হোক আমি চলে আসি তাহলে আমরাও চেষ্টা করব সেরকম কিছু করতে আর শেষ এক কথা বলছিলাম সকল বাধা এক লাইনে শেষ করব যেটা আমি আগে বলছি আমরা আমরা পঞ্চাশ শতদমির বাক্স কিনে তাহলে সূক্ষ্মমাত্রা হয়ে গেল এক ওষুধ রোগী লিপি অর্থাৎ সদৃশ্য বিধান মতে ওষুধ প্রয়োগ কর এতক্ষণ পর্যন্ত আলোচনা করা মাত্রা জ্ঞান এত জ্ঞান এগুলো সব বাধা সেই বাধাটা অতিক্রম করবে পঞ্চাশ প্রতি বাক্স থেকে ওষুধ দিয়ে রুগী লিপি করে এক পদের ওষুধ দিয়ে আমরা চিকিৎসাটা শেষ করব তাহলে আজকে তোমাদেরকে তোমাদেরকে এই পঞ্চাশ প্রতিনিধির বাধার হোমিও কারণে দেখার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে প্রতি সপ্তাহে আমি এক একটা করে ক্লাস করার চেষ্টা করব প্রতি রবিবারে রাত দশটা তোমরা ভিডিওটা